নমস্কার, আমি শেখর রয়েছি এনপিএস নিউজে সবার সাথে সবার মাঝে। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আজকে 6 আগস্ট ভারী বৃষ্টির সম্ভাবনা থাকে, আসতে পারে, এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া এবং বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে আজ, যার পরিপ্রেক্ষিতে আশঙ্কা করা যায় যে রাস্তাঘাট জ্যাম এবং নিচু এলাকায় জলমগ্ন পরিস্থিতি তৈরি হতে পারে। সূত্রের খবর অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশ অনুযায়ী প্রত্যেক পঞ্চায়েতের সদস্যদের ছুটি বাতিল এবং তার সঙ্গে জলমগ্ন অবস্থার যে সকল গ্রাম আছে সেই সকল গ্রামেতে তাদেরকে পৌঁছাতে হবে এবং তাদেরকে উদ্ধার করে একটা সিকিউর জায়গা নিয়ে আসতে হবে। এর জন্য যদি প্রত্যেক সদস্য পিছনে যদি রান্না করে খাওয়ানোর ব্যবস্থা করতে হয় সেটাও করার নির্দেশ দিয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ মতো আন্দুল এবং মাসিলা পঞ্চায়েতে জলমগ্ন অবস্থার পরিবর্তন দরকার এবং সেখানে প্রয়োজনে জনপ্রতিনিধি এবং নির্বাচিত সদস্য এবং পঞ্চায়েত প্রধান তাদের যৌথ উদ্যোগে একটা 24/7 কন্ট্রোল রুমের ব্যবস্থা করা হয়েছে, যেখানের মধ্য দিয়ে মানুষের সঙ্গে মানুষের বা প্রতিনিধির সঙ্গে সংযোগ স্থাপন করা সম্ভব। সেই জায়গা থেকে প্রয়োজনে যদি মানুষের স্বার্থে ত্রিপল এবং জিয়ার চালের ব্যবস্থা করতে হয় সেটাও নির্দেশের মধ্যে আছে। মানুষ সুরক্ষিত থাকুক, মানুষ ভালো থাকুক এবং প্রত্যেক পঞ্চায়েত কর্মী থেকে শুরু করে প্রধান সবাই মানুষের জন্য ঝাঁপিয়ে পড়ুক, এই নির্দেশ এর মধ্যে লেখা আছে। জলবাহিত রোগ ডায়রিয়া এবং ডেঙ্গু সেই বিষয়েও পদক্ষেপ নেওয়ার কথা এই নির্দেশিকায় বলা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের যে নির্দেশ সেই নির্দেশের বাইরে কিন্তু মাসিলা এবং আন্দুল পঞ্চায়েত নয়, যেখানে বলা হয়েছে নিকাশি নালার পুনরুদ্ধার এবং সংস্কার, সেই সংস্কারের মধ্যে যদি জেসিবির প্রয়োজন পড়ে সেটাও ব্যবস্থা করার কথা বলা হয়েছে। যদি কখনো কোনো রকম সমস্যা হয় আন্দুল বা মাসিলা জিপির মধ্যে তাহলে অবশ্যই আপনারা জনপ্রতিনিধি আন্দুল বা মাসিলার প্রধান এবং নির্বাহী আধিকারিক সাঁকড়ায় ওনাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং স্বাস্থ্যক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় অবশ্যই স্বাস্থ্যর দিক থেকে বিএইচএমও অবশ্যই আপনাদের সহযোগিতা করবে। কিন্তু আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, মানুষ আনন্দে থাকুক এবং শান্তিতে থাকুক, এই কামনায় সাঁকড়াই ব্লক ডেভেলপমেন্ট অফিসার এবং রাজ্য সরকার আপনাদের পাশে, যেখানে স্বাস্থ্য এবং পানীয় জল সব রকম ব্যবস্থাই করার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেখানে বিএমএইচ ওনার বক্তব্য অনুযায়ী যে স্বাস্থ্য বিষয়ে সব রকম সহযোগিতার হাত উনি বাড়িয়ে দেবেন, প্রয়োজনে পানীয় জল তার সংকটপূর্ণ অবস্থা থেকে বাঁচানোর জন্য সাধারণ মানুষের সাথে পিএইচই পাউচ জলের ব্যবস্থা করা হবে, প্রয়োজনে প্রধান পঞ্চায়েতের প্রধানকে সব রকম ব্যবস্থার কথা বলা হয়েছে যাতে সাধারণ মানুষ ভরাডুবি অবস্থা থেকে কিছুটা হলেও স্বস্তি নিঃশ্বাস পায় এবং তাদেরকে সুরক্ষিত রাখার জায়গাও নিশ্চিতকরণের কথা বলা হয়েছে এই নির্দেশিকায়। মানুষ ভালো থাকুক, মানুষ সুস্থ থাকুক, সমৃদ্ধ থাকুক এবং স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকুক, সব রকম নির্দেশ এই নির্দেশিকার মধ্যে বলা হয়েছে এবং সরকারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যেরকম সহযোগিতার দরকার সব সহযোগিতা যাতে পঞ্চায়েত লেভেল থেকে করা যায় তারই নির্দেশ আজকের এই খবরের মধ্যে তুলে ধরা হয়েছে। আপনারা দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে।